হ্যালো এভরিওয়ান, আমি শহরি নীরজ শহরি ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু ভিডিওটা যে বিয়ের ভিডিও নয় সেটা আপনারা এতক্ষণ বুঝে গেছেন নিশ্চয়ই। আসলে আজকে আমি একটু বকবক করতে এসেছি, আর ওই কথাটাকে সত্যি করতে এসেছি যেটা হচ্ছে উঠলো বাই তো কটক চাই, মানে এখানে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে উঠলো বাই তো নিমকি চাই। তো পুরো ভিডিওটা শুরু করার আগে আসল কারণটা বলে দিই যে কেন উঠলো বাই তো নিমকি চাই ব্যাপারটা বলা হচ্ছে। সেটা হচ্ছে ময়দা প্রচুর রয়েছে, তো দিদিভাই বলছিল যে লুচি বানানোর কথা, তো আমি বললাম যে নিমকি বানালে কেমন হয়। তো ওই মানে জাস্ট বলা হয়েছে, মা দেখছি, তারপরেই সকালে বলেছি, দুপুর থেকে মা প্রিপারেশন শুরু করে দিয়েছে। নিচে এসে দেখলাম মা ময়দা নিয়ে চালতে বসে গেছে আর দিদিভাই ঘি ঢালতে শুরু করে দিয়েছে। আসলে তার আগে একটুখানি দ্বন্দ্ব চলছিল যে ঘি না সাদা তেল, দিদিভাই বলছিল ঘি দিতে আর মা বলছিল সাদা তেল দিতে। যাই হোক, লাস্ট পর্যন্ত ঘি দিয়েই ময়দাটা মাখা হলো। তো ময়দা মাখার পর মা সমস্ত কিছু নিয়ে পুরনো রান্নাঘরের দিকে চলে গেল। আসলে সবসময় গ্যাসেই যে সবটা করা হয় সেটা কিন্তু নয়, যাদের উনুন থাকে তারা ভালোভাবে বুঝতে পারবেন যে উনুনে করার মজাটাই একটা আলাদা, মানে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো সেই কারণের জন্যই আমরা উনুনের দিকে চলে গেলাম। আর দেখেই বুঝতে পারছেন অনেকটা রাত হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে এটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু সেই মুহূর্তে যখন আমরা শুরু করেছিলাম তখন রাত 8:30 বাজছিল। তো দিদিভাই তার কাজ শুরু করে দিয়েছে আর খুশি এখানে বসে আছে যে কখন হবে আর সঙ্গে সঙ্গে সে খেতে পারবে, সেই জন্য বসে আছে, সে ভীষণ এক্সাইটেড। আর শানিকে দেখা যাচ্ছে না এখনও। খুশি শানি নাম দুটো বলার আগে বলাই তো হয়নি যে ওরা কে, আমি আগে বলে দিই। খুশি হচ্ছে বর্দার মেয়ে, ছোট মেয়ে, আর শানি হচ্ছে ছোটদার ছেলে। তো ওরাই আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, মানে একজন সদস্য আর একজন সদস্যা। তো ওদের খাবার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, মানে ওদের রোজ কিছু না কিছু ভালো মন্দ চাই, আর সেই কারণের জন্যই বাড়ির সবাই এত ব্যস্ত হয়ে থাকে যে প্রতিদিন কিছু না কিছু তৈরি করতে থাকে। তো আমি এখানে আসার আগে আমাকে রোজ খুশি ফোন করে বলতো যে কাকিমণি এটা বানাবে তো, ওটা বানাবে তো। তো আমি বলতাম যে হ্যাঁ বানাবো, রোজ কিছু না কিছু ভালো কিছু রান্না করে খাওয়াবো। তো ওদের রোজ একটা করে বায়না থাকে যে আজকে এটা করো ওটা করো, তো সব দিন করা হয় না। যেদিন কিছু করে দিতে পারি না বা যেদিন কিছু কেউই বাড়ির কেউ কিছু করে দিতে পারে না সেদিন একটু বেশি রাগ অভিমানের পালা চলে, একটুখানি পা ছড়িয়ে কান্নাকাটি করে দুজনেই, তো তারপর আবার ঠিক হয়ে যায়। তো দুজনে ভীষণ এক্সাইটেড, যখনই কড়া থেকে ছেঁকে নিমকিগুলো রাখা হচ্ছে তখনই দুজনে টপাটপ খেয়ে নিচ্ছে। মানে আমি তো ভেবেই নিয়েছিলাম যে ওরা হয়তো লাস্ট পর্যন্ত কিছু রাখবেই না, সব সাবার করে দেবে। তো দুজনে এতটাই এক্সাইটেড ছিল সেদিন যে তারা আর পড়তেই বসতে পারেনি। তো ওরা যাই হোক পড়তে বসলো না, তারপর বলা হলো যে চলো তোমরা তাহলে গান আর তবলাটা বাজাও, গান করো আর তবলা বাজাও। তো দুজনের এতটাই যেতে মানে অনিচ্ছুক ছিল দুজনেই, তো বাধ্য হয়ে গেল তো গেল, কিন্তু তারা বাইরে নিয়ে চলে এলো। তো তারই একটা ছোট্ট ঝলক দেখালাম যে দুজনের চোখ কিন্তু এইদিকে, মানে মনটাও এইদিকে, কিন্তু ওই যা হোক করতে হয় করছে, এরকম একটা সিচুয়েশন ছিল। আর আজকের ব্লগটাতে আমি কাউকে সেভাবে দেখাতে পারিনি, কারণ মা সবসময় বলে যাচ্ছিলো যে আমাকে প্লিজ দেখাবি না, আর কীরকম শাড়ি পরে আছি, বাড়ির শাড়ি পরে আছি, রং উঠে গেছে, কীরকম লাগছে। তো আমি বারবার আশ্বস্ত দিয়ে বলছিলাম যে ওটা কোনো ব্যাপার নয়, তোমার শাড়ির রং কী সেটা কেউ দেখবে না, যেমন নর্মালভাবে আছো সেভাবেই থাকো। আর আমি নিজেও মানে যেরকমভাবেই ছিলাম সেভাবেই ভিডিওটা শ্যুট করেছি, আমার একদমই ওই ফেক জিনিসটা একদম পছন্দ হয় না, আমি যেরকম রিয়েলে আমি সেটাই দেখানোর চেষ্টা করি। আর আমার মনে হয় সবারই ওটাই দেখানোর উচিত, আমি বেশি এডিটও করতে পারি না, এডিট আমি করিও না সেরকম। আমাদের সবসময় চেষ্টা থাকে, আমার সবসময় যেহেতু আপাতত আমি নিজে একা ভিডিও করছি, বর সাথে নেই, তো ভিডিওগুলো কেমন লাগছে, এডিটিংগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে যে কেমন লাগছে। নতুন ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন, বিয়ের ভিডিওগুলোতে সব এখনও দেওয়া হয়নি, তো আস্তে আস্তে আসবে। মাঝে যখনই যা ভিডিও করার সুযোগ পাবো আমি মাঝখানে মাঝখানে দিতে থাকবো, কারণ বিয়ের ভিডিওর সমস্ত ক্লিপস তো আমার কাছে নেই, তো সেজন্য অবশ্যই ওয়েট করুন এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।